গ্রেফতার হতে পারেন শাহবাজ ও হামজা। বিশেষ প্রতিবেদন, পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এবং তার ছেলে ও পাঞ্জাবের মুখ্যমন্ত্রী হামজা শাহবাজ শরীফ অর্থ পাচার মামলায় গ্রেফতার হতে পারেন। ফেডারেল ইনভেস্টিগেশন এজেন্সি লাহোরের বিশেষ আদালতকে জানিয়েছে যে সংস্থাটি ১৬ বিলিয়ন রুপির অর্থ পাচার মামলায় তাদেরকে গ্রেফতার করতে চায়। এফআই এর আইনজীবী বলেন, চালানে উল্লেখ মতে অধিকতর তদন্তের জন্য তাদের গ্রেফতার করা প্রয়োজন। অর্থ পাচার মামলায় অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতার করা দরকার কিনা আদালতের এমন প্রশ্নের জবাবে আইনজীবী এ মন্তব্য করেন। প্রধানমন্ত্রী শাহবাজ ও মুখ্যমন্ত্রী শাহবাজ এ সময় আদালতে উপস্থিত ছিলেন। শুনানি শুরু হওয়ার সময় পাকিস্তান মুসলিম লীগ নওয়াজ আইনজীবী আমজাদ পারভেজ আদালতে বলেন যে এই মামলা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত, দলের নেতাদের ভুয়া মামলায় জড়ানো হয়েছে। পারভেজ আরও বলেন, অভিযুক্ত ব্যক্তিকে একই মামলায় দুটি ভিন্ন আদালতে বিচার করা যায় না। তিনি বলেন, আরেকটি অর্থ পাচার মামলা দায়ের করেছে ন্যাশনাল অ্যাকাউন্টেবিলিটি ব্যুরো। তবে এফআই এর আইনজীবী আরও বলেন যে এফআই এ প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীকে গ্রেফতার করার তাগিদ দিচ্ছে না, কারণ ইতিমধ্যেই চালান দাখিল করা হয়েছে। পারভেজ বলেন, সন্দেহভাজন মুস্তাক সাক্ষী দেননি, আনুষ্ঠানিকভাবে অভিযুক্তও হননি। তিনি বলেন, অভিযুক্ত ব্যক্তিদের কারাবন্দী থাকার সময় এফআই এ তদন্ত করেছিল, আগের সরকার তাদের বিরুদ্ধে রাষ্ট্রীয় সকল ব্যবস্থা ব্যবহার করেছিল। এদিকে আদালতের অনুমতি নিয়ে প্রধানমন্ত্রী শাহবাজ ও মুখ্যমন্ত্রী হামজা আদালত কক্ষ ত্যাগ করেন। এর আগে 28 মে'র শুনানিকালে লাহোরের বিশেষ আদালতের বিচারক প্রধানমন্ত্রী হামজা শরীফের ছেলে সোলেমান শাহবাজের বিরুদ্ধে অসম্পূর্ণ গ্রেফতারি পরোয়ানা দাখিল করার জন্য এফআইএ আইনজীবীকে তিরস্কার করেছিল। বিচারক ইজাজ আওয়ান মন্তব্য করেছিলেন, পরোয়ানাকে জারি করেছিলেন, এখানে সোলেমানের বাবার নাম উল্লেখ করা হয়নি। আদালত সোলেমানকে ঘোষিত অপরাধী হিসেবে ঘোষণা করে আইনি প্রক্রিয়া শুরু করে। ইউক্রেনের অস্ত্র বোঝাই সামরিক বিমান ভূপাতিত করার দাবি রাশিয়ার। রুশ বাহিনী কৃষ্ণসাগরের তীরবর্তী ওডেসা বন্দরের কাছে ইউক্রেনের একটি সামরিক পরিবহন বিমানকে গুলি করে ভূপাতিত করেছে বলে দাবি করেছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়। বিমানটি অস্ত্র ও গোলাবারুদ সরবরাহ করার কাজে নিয়োজিত ছিল বলে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এক আপডেটে জানিয়েছে। এদিকে চলমান যুদ্ধকে রাশিয়া দীর্ঘমেয়াদী পর্যায়ে টেনে নিয়ে যাচ্ছে বলে অভিযোগ করেছেন ইউক্রেন। ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রী ওলেক্সি রেজনিকভ জানিয়েছেন, রাশিয়া অধিকৃত অঞ্চলগুলোতে স্তরযুক্ত তৈরি করে যুদ্ধকে দীর্ঘমেয়াদী পর্যায়ে টেনে নিয়ে যাচ্ছে। তিনি বলেন, অধিকৃত দক্ষিণাঞ্চলে প্রথম পর্যায়ে খেরসন অগ্রসর হওয়ার পরিবর্তে রাশিয়ান সেনাবাহিনী স্তরযুক্ত প্রতিরক্ষা তৈরি করছে। এদিকে রুশ বাহিনী সম্ভবত 2 সপ্তাহের মধ্যে পুরো লুহান্স্ক নিয়ন্ত্রণে নিতে পারে বলে জানিয়েছে যুক্তরাজ্য। যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে, রাশিয়া সম্ভবত আগামী 2 সপ্তাহের মধ্যে পুরো লুহান্স্ক নিয়ন্ত্রণে নিতে পারে। রাশিয়া বর্তমানে লুহান্স্কের 90%-এর বেশি অঞ্চলের নিয়ন্ত্রণ করছে। এটি দনবাসের 2 অঞ্চলের একটি। মন্ত্রণালয়ের সর্বশেষ গোয়েন্দা ব্রিফিংয়ে বলা হয়েছে, মস্কোকে এ কৌশলগত সাফল্য অর্জনের জন্য উল্লেখযোগ্য ক্ষতির শিকার হতে হয়েছে। এতে আরও বলা হয়, রাশিয়ার জন্য যে কোনো ধরনের সাফল্য অর্জন করতে জনশক্তি ও সরঞ্জামের ক্রমাগত বিপুল বিনিয়োগের প্রয়োজন হবে এবং সম্ভবত আরও অনেক সময় লাগবে। 24 ফেব্রুয়ারি ইউক্রেনে হামলা শুরুর কিছুদিন পর নিজেদের লক্ষ্য পরিবর্তন করে মস্কো। ইউক্রেনের পূর্ব ও দক্ষিণাঞ্চলকে গুরুত্ব দেওয়ার কথা জানানোর পর থেকে ডনবাস অঞ্চলে হামলা জোরদার করেন রুশ সেনারা।